দুটি জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ, সৃষ্টিকর্তা কে? কিন্তু ব্যবহার করে বান্দা, সৃষ্টি করেছেন আল্লাহ, ব্যবহার করে বান্দাকে, যদিও ব্যবহারের অনুমতি দিয়েছেন, কিন্তু ওই দুটি জিনিসের মেন সুইচ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছেন, এটা বান্দার হাতে দেন নাই। এই দুটি জিনিসের নাম হলো হায়াত আর মৌত, হায়াত আর জীবন আর মরণ, জীবন আর জীবন মরণের সৃষ্টিকর্তা কে, ব্যবহার করে কে? আল্লাহ না, বান্দা। আল্লাহ তো মরণ নাই, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীবী, চিরস্থায়ী চিরঞ্জীবী, আল্লাহ কোনো দিন মরবেন না। হায়াত আর মৌত ব্যবহার করে কে? বান্দা। মেন সুইচ কার কাছে? বান্দা চাইলে কমাইতেও পারে না, বান্দা চাইলে বাড়াইতেও পারে না, এটা তার নিয়ন্ত্রণে না, এটা তার নিয়ন্ত্রণের বাহিরে। আল্লাহ, আল্লাহ পাক যেই জিনিস বান্দার জন্য খুব জরুরি, খুব জরুরি, এই জিনিসগুলো আল্লাহ পাক বান্দার হাতে নিয়ন্ত্রণ দেন নাই, তার হাতে রেখে দিয়েছেন। তার একটা হলো এই হায়াত। এই হায়াত যদি আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের কাছে বাগবাটোয়ারা জিম্মাদারি দিত, যে তোমরা যখন ক্ষমতায় থাকো নিজেরা বাগযোগ করে নিত, হায়াত সংসদে স্পিকারের মাধ্যমে, সংসদ উপনেতার মাধ্যমে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তোমরা বাগ করে নিত, এরকম যদি হায়াত বাগ করার জিম্মাদারি নেতাগো দিত, তাহলে জনগণের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যেত। কারণ নিজেরা তারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, হালা হুমন্দি ভূতের বউ, নিজেরা বাগযোগ করে 400-500-600 বছর নিয়ে রাষ্ট্রে আমাগো মূলটা ধরাই দিত। কথা কর, যারা লাঠি লুটি নিয়ে দাবট দিতে পারে তারা পাইতো কিছু, গোপালগঞ্জের হুজুর বেশি পাইতো বাঘে, আমরা পাইতামই না, লিয়াকত সাহেব তো আরও পাইতো না, হয়তো ধর এটারে, এটারে বাঘে নাই, 10 বছর মর তাড়াতাড়ি। এই জন্য আল্লাহ পাক হায়াত বন্টনের দায়িত্ব তার নিজের হাতে রাইখা আমাদের জন্য উপকার হয়েছে, কি বলে তাই না? যার কারণে গরিব মানুষও আল্লাহর রহমতে 100 বছর বাঁচে, ধনী মানুষও 15 বছরে বেরিক করে। আল্লাহরে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বলে। মরণডেও তিনার হাতে রাখছেন, মরণডেও কারো হাতে সাইডে দেন নাই। যদি সংসদে মরণ বাজেট হইতো যে 16 কোটি মানুষ, তোমরা 5 লাখ কইরো মরবা, এটা বাগযোগ করে নাও কারা মরবা, তাইলে আগে বগুড়া লাগু ধুই দিতাম, ওগো কাগজপাতি আগে জোবা দিতাম, ইয়া বলে অন্তত দে জোবা, তোরাই বলবি আগে। আমাকে হুজুর গোয়াতে যদি থাকতো তাইলে রাশেদ খান মেননের কাগজ আগে জমা দিতাম পরশুদিন রাত্রি, যে হালারে আগে মার, এটা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেব এদের বরণের কাগজ আগে জমা দিতাম, ওর এমপি মন্ত্রী মানতাম না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক মেহরবানি করে তার হাতে হায়াত আর মর মৌত, এটা সবার, শুধু ইমানদারের না, একেবারে সবার হায়াত আর মৌত তার নিজ জিম্মায় রেখে দিছে। যার কারণে হায়াত আর মৌত নিয়ে বাড়ানো যায় না, কমানো। দুই নম্বর ব্যাপার হলো আল্লাহ পাক চাইলে হায়াত মৌত বাজেট করে দিতে পারতেন, বলে দিতে পারতেন যে জেলাব্যাপী গোপালগঞ্জ জেলার মানুষ এই কয় বছর বাঁচবে, ফরিদপুর আলারা এই কয় বছর বাঁচবে, অথবা বাংলাদেশ আলারা 70 বছর বাঁচবে, ভারত আলারা 80 বছর, পাকিস্তান আলারা 90, এইভাবে আল্লাহ ভাগ করতে, আল্লাহ পারতেন না? 100% পারতেন। আল্লাহ পারেন না এমন কিছু নাই, বলে হুজুর কেমনে বলবে, পিঠে লাইকে দিবে পারে? আল্লাহ পারলে তো সবভাবেই পারতো, রক্তের রক্তের গ্রুপ দেখে যদি বলে দিতে পারে যে বয়স কত, জন্ম তারিখ কত, তাইলে রক্তের গ্রুপে তো আল্লাহ সেটিং করে দিতে পারতেন যে মৃত্যু তারিখও কত, নাকি বলেন? রক্ত পরীক্ষা করে বলে দেয় আপনার জন্ম তারিখ কত, রক্তের গ্রুপে বলে দিবে কতদিন আগে আপনি জন্মগ্রহণ করছেন, কিন্তু পারে না যে কতদিন পরে মরবেন, এটা পারে না। কারণ কি? ওইটা আল্লাহ তার নিজের হাতে রেখে দিছে, এবং শুধু এটাকে গোপন করছেন তা না, গোপন করার পরে আবার এটাকে এমন ভাবে গোপন করছেন যে এই ব্যাপারে কোনো আন্দাজও করা, হায়াত আর মৌতের আন্দাজ করা যায়নি। কোনো মানুষ তার বডিতে ভালো রোগ নাই, কোলেস্টেরল নাই, চর্বি নাই, প্রেশার নাই, কোনো কিছু নাই, তারা ডাক্তার বলতে পারবে না যেহেতু বয়স 25 বছর, কোনো কিছুই নাই, আপনি আরো 10 বছর বাঁচবেন আমি লিখে দিলাম, এটা পারে না আন্দাজ করতে। আবার কোনো মানুষ অসুস্থ মুমূর্ষু অবস্থায় ঘরে পড়ে আছে, আর সেই লোকটাকে দেখে তার খানা পানি বন্ধ হয়ে গেছে, কোনো লোক বলতে পারে না যে এই লোকটা কালকেই মারা যাবে,
আগেকার কিছু ডাক্তাররা ছিল বিয়াকুব মার্কা, তারা মানুষরা এইভাবে বলে বাড়িতে পাঠাই দিত হাসপাতাল থেকে, তোর আব্বারে বাড়ি নিয়ে যা আজকে রাত্রের ভিতরে মরে যাবে। কিন্তু এখন আর কয় না, কি জন্য কয় না, কারণ ডাক্তাররা অনেকেই দেখছে যে রুগীরে এক রাইতে সময় দিছি, ওই এক বছর বাঁচছে, কিন্তু আমি ডাক্তার মরে গেছি পরের দিন সকালবেলায়। এই জন্য বয়তার ডাক্তাররা ইমানদার হয়েছে বেশি বর্তমানে। আমি বহু ডাক্তারে দেখছি, যদি আপনি জিজ্ঞাসা করেন ওষুধ কি সারবে এই রোগের, এই ওষুধে অসুখ সারবে, আমি জানি না, আল্লাহ জানে। ভালো হয়ে গেছে এখন, কথা কর না কেন, যাতা খাইলে সোজা হয় সবাই, যাতার আগে কেউ সোজা হয় না। এই মেন অনু যাতা খায় নাই তো, এই জন্য বেহার হয়েছে। যারাই যাতা খাইছে বিয়া কি হজে চলে গেছে, কথা কর না কেন। মজিবর ভাই সন্ধ্যার আগে কইলো যে এক এমপিরে বাংলাদেশে যাই দিই হজে, চেয়ারে বইসে মদিনায় নামাজ পড়ে, কিরে চেয়ারে বইছিস কে, যাতাতে বাজা ভেঙে লাইছে, আল্লাহ যাতা পারছে বাজা ভেঙে গেছে, দৌড়িয়ে মক্কা মদিনায় গেছে। যাতা খাওয়ার পরেই সব ভালো হয়, এই জন্য যারা বেশি হারামি আল্লাহর তো দর্জ বেশি। আমার মতো মিজাজ গরম হইলে তো আসলে দুনিয়াটা চলতো না, কারণ আমার যে মিজাজ, নাসির সাহেবের যে মিজাজ, এরকম মিজাজ হলি তো মেনন মেনন যেটা এই হারামিরা যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, কবে ধৈর্য আল্লাহ যাতা দিত ওই রকম একটা কায়দা মতো মরে দিত সাথে সাথে। কিন্তু আল্লাহ পাকের খুব ধৈর্য, কথা ঠিক কিনা। তো হায়াত আর মৌতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ব্যবহার করে কে? বান্দা। এটাকে গোপন করেছেন আল্লাহ, কিন্তু কেন গোপন করেছেন? যদি জিজ্ঞাসা করেন আল্লাহ বলে দিলে আপনার ক্ষতি হইতো কি? আপনি বলেন আমাদের যদি 70 বছর হায়াত বলে দিতেন আমাদের ইদ্রিস সাহেব 90 বছর বাঁচবে, আপনার কী ক্ষতি হইতো? বলেন নাই তাতে আপনার কী লাভ হইছে? আল্লাহ পাক আপনাকে বলবেন বান্দা, হায়াত যদি আমি বলে দিতাম তাতে আমার কোনো ক্ষতি হইতো না, বলি নেই তাতে আমার কোনো লাভ হয় নাই। বলকে না বলায় তোমার উপকার হয়েছে, বললে পরে তোমার ক্ষতি হয়ে যাইত। না বলায় তোমার উপকার হয়েছে, বললে তোমার ক্ষতি হয়ে যাইত। কেন? এরকম ওয়াজের মঞ্চ তুমি সাজাইতে পারতা না, সব শ্রেণীর মানুষকে ওয়াজে আনতে পারতা না। 12 বছরের থেকে শুরু করে 62 বছর পর্যন্ত সর্বশ্রেণীর মানুষকে তুমি ওয়াজে বসাইতে পারতা না, কারণ যে জানতো আমি 70 বছরের আগে মরব না, ও 69 বছর আগ 11 মাসের আগে আকামের সেক্রেটারিও ছাড়তো না, সুদ খাওয়া ছাড়তো না, ঘুষ খাওয়া ছাড়তো না, জেনা করা ছাড়তো না, বেপর্দা ছাড়তো না, মিথ্যে বলা ছাড়তো না, আইন খেলা ছাড়তো না, মিথ্যে মামলার সাক্ষী দেওয়া ছাড়তো না, আকাম করেই যাইতো। কেন? সে ধারণা করতো তো 70-এর আগে মরতাম না, 1 মাস আগে তওবা হইলে নিবারে, টাকা পয়সা সুদ চুদ খাইয়া ভালো করে কায়দা করে গুছাইয়া মাস খানিক আগে যাইয়া সব মক্কায় মরে যাবো, মদিনায় মরে যাবো, এরকম চিন্তা করতো না? তাতে পরিবেশ আরো দূষিত হইতো, পরিবেশ আরো খারাপ হইতো, গুনাহ আরো সাইলাব হয়ে যাইতো, তুমি আরো বেশি বেপরোয়া হয়ে যাইতা। এই জন্য তোমাকে কন্ট্রোল করার জন্য, তোমার ইমানকে কন্ট্রোল করার জন্য, তোমার নেক আমলকে কন্ট্রোল করার জন্য আমি আল্লাহ পাক মউতকে গোপন কইরা তোমার সাথে সাথে মউতকে লাগাই দিছি, যে তো যে কোনো সময় মউত নামক রেলগাড়ি তোমার বাড়ি আসলে তোমাকে দাঁড়ানোর থেকে বসার সময় দেবে না, বসার থেকে দাঁড়ানোর সময় দেবে না, ওঠার থেকে বসার সময় দেবে না, এক রাকাত নামাজের সময় দেবে না। সুতরাং এই ভয় তুমি তোমার দিলের ভিতরে রাইখা সব সময় তুমি নামাজ রোজা হজ যাকাত পর্দা বসিদা কোরআন তেলাওয়াত জিকির আজগার এগুলো তুমি জমা কইরা তোমার ব্যালেন্সের ভিতরে রাখবা, রাত্রে 12টার সময় যদি আল্লাহ তোমারে ডাক দেয় ওই সময় যাওয়ার সময়ও যেই পরিমাণ ব্যালেন্স তোমার জমা থাকবে নেক আমলের ব্যালেন্স, এই দিয়ে যাতে তুমি জান্নাত পাইতে পারো এমন গাট্টি বুকসা গুছাইয়া সরমুনাই ওয়ালা তারপরে তুমি রাত্রে ঘুমাইও, কথা ঠিক কিনা জরুরি বলো। উদ্দেশ্য ছিল হায়াত আর মউতকে গোপন করার, আমাকে ভালো হওয়ার জন্য, আমাকে নেক আমল সব সময় রেডি রাখার জন্য। কিন্তু বর্তমান সমাজের চিত্রের দিকে তাকাইলে দেখা যায় সেটা আর মনে হয় এখন নাই। কিছু মানুষের বক্তৃতা শুনলে, কথা শুনলে, তার চলার বাচন ভঙ্গি, বলার বাচন ভঙ্গি, চলার কৌশল দেখলে মনে হয় না এই লোকটা জিন্দেগিতে আর কোনোদিনও মরবে, এরকম ভাব তার চলাফেরা মনে হয় না। কারণ কোনো মরণশীল মানুষ তার চলাটা তো এরকম হইতে পারে না, যে লোকটা মরার ভয় তার দিলে আছে ওই লোকটার কথা তো এরকম হইতে পারে না যেমন সে বলতেছে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে, এটা প্রমাণ করে তার ভিতরে মরণের ভয় নাই। আর সে মরণের এশারাও সে পায় না, তারে আল্লাহ এশারাও দেয় না, ইঙ্গিতও দেয় না। দেখবেন বৈশাখ মাসের ভিতরে আমাদের সন্তানেরা যখন গুড্ডি কিনে আকাশের ভিতরে উড়াইতে যায়,
এই ঘুড়িটিকে যখন মাটির থেকে 100-150-200 হাত উপরে দিয়ে দেয়, তখন ঘুড়ির একটা খাসলাত হলো, লেজ বাইরিয়া মালিককে দেখায়। লেজ বাইরা মালিক জিজ্ঞাসা করে, কিও লেজ বাইরেও কেন, ঘটনাটা কি? গুড্ডিতে বলে, মালিক আপনি একটু উপরের দিকে হাত দেন। দিশি হাত বলে, আমারে কি নাগল ভাইতেন? কয় না, আমার হাত তো দুই হাত, তুই যদি 200 হাত উপরে, কয় তাইলে আমি বহু উপরে চলে আসছি, আপনি আমারে আর কোনোদিনও নাগল পাবেন না, ধরতে পারবেন না, এই জন্য আপনার একটু লেজ বাইরিয়ে আমি বুড়ি আঙ্গুল দেখাই। কথা বলেন, গুড্ডির এই কল্পনা সঠিক না ভুল? তারে নাগল পাবে না, আনা ধরাই আছে। বোঝেননি? ও চিন্তা করে, আমারে তুমি নাগল পাইতা না, ধরতে পারতা না, অথচ তারে ধরাই রইছে, ওর খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারে দেগারে আলম মুর্শিদের মুয়াজ্জিনের কণ্ঠ যখন আল্লাহু আকবার আর হাইয়া আলা সালার আজানের আওয়াজ বের হয়, আমাদের সমাজের বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ যারা, দাড়ি পাকা যারা, টুপিওয়ালা যারা, জুব্বাওয়ালা যারা, প্যারালাইসিসের রোগী হয়েছিল, ব্রেন স্ট্রোক করছিল, আজরাইলে দুই চারবার দাবড় দিছিল, এমন মানুষগুলো মুর্শিদ মুখী হলেও আমার ইয়ং জেনারেশন যুবক যারা, তারা মসজিদে যায় না। এমনকি ইয়ংরা বুড়োদেরকে মসজিদে দাবড়ায়, ছেলে বলে আব্বা আজান দিছে নামাজে যান, নাতি বলে দাদা আজান দিছে নামাজে যান, দোকানদার পর্যন্ত বলে চাচা আজান দিছে নামাজে যান। এই যুবকরা আজান দিলে মুরব্বীদেরকে দাবড়াইয়া মসজিদে পাঠায়, কিন্তু নিজেরা মসজিদে যায় না। আসে না নাই মুরব্বীদেরকে দাবড়ায়, মাগরিবের নামাজের আজান দিছে, আজানের পরে এক লোক দোকানে 10-15 জন লোক বসা, ওর ভিতরে একটা লোকের মাথায় টুপি, মুখে দাড়ি, চা খাইতেছে লাল চা, 10 জন মিলে এই লোকটারে ধরছে, এ মৌলবী বাড়ি কোথায়? মৌলবী সাহেব বলেন, আমার বাড়ি তো বরিশাল। বলে, বরিশালের মানুষ বড় খারাপ, বরিশালের মানুষ ভালো না, আপনারে আজান দিছে এখনো চা খাইতে দেখি, আপনি কি মরতেন না? ফেরেশতা গো পিটেন কি খাইতেন না? এখনো আজান দিছে, এখানে চা খান, আপনি লোকটা সুবিধেন না। 10 জনে মিলে তারে ধমকায়, দোকানদার পর্যন্ত বলে, টুপিওয়ালার এই খারাপ, আজানের সময় চা খায়, লোকটা বিয়াকুব হয়ে গেছে, কথা বলার চান্স পায় না, সুযোগ পায় না। এক পর্যায়ে বলে, ভাইজান জানি না আপনারা আমাকে চেনেন কিনা, আমি বালেগ হওয়ার পরের থেকে এই পর্যন্ত কোনোদিন নামাজ পড়া বন্ধ দেই নেই, জামাতের সাথে নামাজ তকবীর ওলার সাথে পড়ি, আইজো আল্লাহ যদি বাঁচায় রাখে তকবীর ওলার সাথেই নামাজ পড়ব। আমি জানি আজানের 5 মিনিট পরে নামাজ হয়, আর এই 5 মিনিট নামাজের পরে আজকে হালকায় জিকির আছে, গলাটা আমার বসা বসা ভাব, চিন্তা করেছি এই সুযোগের ভিতরে একটু চা খেয়ে নেই, এজন্য আমি চা খাইতে বসছি, আল্লাহর রহমতে আমি তাকবীরে ওলার সাথেই নামাজ পড়ব। কিন্তু আপনারা 16 জন আপনারা কি মসজিদে যাবেন না? ওরা কয়, হুজুর আপনি ছেড়েন না, ও মসজিদের সভাপতি আমার দাদা, ও মসজিদের সেক্রেটারি আমার বাপ, ওই জমি দিছে আমার চাচা, ওই মসজিদের বিল্ডিং এর ছাদ করার সময় সব রড দিয়ে দিছে আমার দুলো ভাই, তার মানে আপনারা মসজিদে যাবেন না? বলে, আমরা কেন মসজিদে যাব, আমরা তো মসজিদ করেই দিয়েছি। এইভাবে সবাই মিলে নামাজি লোকটাকে নামাজের জন্য খেদায়, কিন্তু বেনামাজি আর মসজিদ মুখী হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঘটনা কি এমনও দেখা যায়, নামাজের আগে ইমাম মুয়াজ্জিনের সাথে যুবকের ভালো সম্পর্ক, স্টুডেন্ট তো, মসজিদের সামনে দাঁড়াইয়া কথা বলতেছিল, মুয়াজ্জিন কয়, হুজুর ভাই একটু আমার আজানের সময় গেছে, দাঁড়ান আজানটা দিয়ে আসি। আজান যখন আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, আইসে দেখে যুবক দৌড়ায়, যুবক নাই, মুয়াজ্জিন কয়, জনম বলে শুনলাম আজান দিলে শয়তান ফলায়, আজকে দেখি আমার মুসল্লি আজান দিলে ফলায়, তাহলে এটা মানুষ না শয়তান, এটা পরীক্ষা করার দরকার। মুয়াজ্জিনও পিছনে পিছনে দৌড়ায়, জাবাল ভাই দাঁড়ান, আপনি মানুষ না শয়তান তা বলে যান,
ওই দিক দেখা হুজুর না, আমি মানুষই আছি, কয়টা নামাজটা পড়ে যান, কয় লুঙ্গি বলো না মুয়াজ্জিনকে, আমার লুঙ্গি তিনখান একখান দিবানে, বলে না তাইলে আমার টুপি বার নাই, মুয়াজ্জিনকে আমার টুপিও তিনটা তার একটা দিবানে, এবার কয় হুজুর আমার পাঞ্জামি নাই, কয় আমার পাঞ্জামি দুই ডের একটা আছে তাও আপনারে দিবানে, সব কইয়া যখন আটকাইছে আটকা পড়ে গেছে, এবার কয় হুজুর আসলে মেন কথা হইলো মনটা ভালো না, হুজুর কয় মন ভালো থাকা লাগে না, সেজদা দিলেই হবে মন পরের দরবার, আগে সেজদা হওয়ার পরে হইলো মন, এবার কয় হুজুর মনও ভালো, টুপি নাই লুঙ্গি নাই, এগুলো বড় কথা না, নামাজ পড়বো কার পাশে, আপনারা ইমামরাই বেশি সুবিধার না, সব ডাবলাইয়া গাড়ি বেলাইছে কার উপরে আছে না নাই, তাহলে যুবক মানুষগুলো মসজিদে যায় না, মসজিদের সামনে থেকে যখন সরে যায় আল্লাহ তখন কি ভাববে, এই এলাকার কোন এই মেম্বার দাঁড়াইছে, পুরো গ্রামের মানুষ এক করে দাঁড়াইছে মেম্বার সব মেম্বারিতে, সবার কথা ছিল ভোট কাউরে বাইরা দিবে না, কিন্তু 30টা ভোট বেরিয়ে গেছে, মেম্বার বারবার যে গেছে 30টা ভোট দিল কিনা কেউ স্বীকার যায় না, সবাইকে আমি সবাই আগে দিছি আমি সবাই আগে দিছি, মেম্বার ধরতে পারে নাই, কিছুদিন পরে মেম্বার দোকানে বসা আর এক লোক ব্যানে যায়, তারা ডাক দিছে আব্দুল সত্তার দাঁড়া, এই আব্দুল সত্তার দাঁড়া, মেম্বারের কথা শুইনে ও সামনের দিকে যখন চলে যায় দাঁড়ায় না, তখন মেম্বার কি মনে মনে ভাববে, 30 ভোট বাইরেই ছিল তালাশ করে ফাইনে কিডা কিডা, তার ভিতরে এই হারামি হইলো একটা, কথা কাট না কেন, আজান শোনার পরে যেই যুবকরা মসজিদে না ঢুকে আরেকদিক চলে যায়, আল্লাহ পাকের ডাকে সাড়া দিল না, আল্লাহ পাক তখন ভাবে কি বান্দা, আমি যেদিন নির্বাচনে দাঁড়িয়ে তোর কাছে ভোট চাইছিলাম, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোদের রব কিনা, তাড়াতাড়ি আমারে ভোট দে, সেদিনকে কি তুই ভোট দিছিলি না, কিরে আজকে দৌড়েস কে, তাইলে কি আবার সেদিন ভোট দিস নাই, তাইলে যেই জমিনের উপর দিয়ে দৌড়ায় সেই জমিনের মালিককে আমি আল্লাহ, যেই খানা খাইয়া দৌড়ায় সেই খানার মালিক আমি আল্লাহ, এই সব কিছুর মালিক আমি আল্লাহ, তুই দৌড়াইস কেন, যুবক মনে মনে চিন্তা করে আমার শরীরে শক্তি আছে, আমার টাকা আছে, আমার ব্যালেন্স আছে, আমার বাড়ি আছে, দোকান আছে, আমার গতি আছে, আল্লাহ তুমি আমার সাথে আর কোনোদিনও নাগল পাবা না, আমারে আর কোনোদিনও ধরতে পারবা না, গুড্ডিওয়ালা সন্তান যখন গুড্ডির এই কল্পনা দেখে তারে কোনোদিন ধরতে পারবো না, গুড্ডিওয়ালা সন্তান যখন গুড্ডিরে ঢিল দেয় যা যা উড়ে বেড়া দেখি কতদূর পর্যন্ত উঠতে পারিস আর নাচন দিতে পারিস, আমি তোরে ঢিল দিয়ে দিলাম কত সময় পর্যন্ত ঢিল দেয়, তার নাটার ভিতরে তার দোরের ভিতরে যতক্ষণ সুতা আছে ততক্ষণ পর্যন্ত তারে ঢিল দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বেনামাজি যখন নামাজ না পড়ে দৌড়ায়, সুদখোর যখন সুদ সুদ খায় আর দৌড়ায়, ঘুষখোর যখন গুনাহ ঘুষের পিছে দৌড়ায়, তখন আমি আল্লাহ পাক ওদেরকে ঢিল দিয়ে দেই, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিও তোরে ঢিল দিয়ে দিলাম, যা দেখি কতদূর সুদ খাইতে পারিস খাইতে থাক, কত দূর ঘুষ খাইতে পারিস খাইতে থাক, যা দেখি কত ট্যাবলেট আর বড়ি খাইতে পারিস খা, কত ডাইলের বড়া রোজার বেলায় খাবি খা, আমি তোরে ঢিল দিয়ে দিলাম, মনে রাখবি শুধু ঢিল দিছি তা না, আমি তোরে কোনো রোগও দেব না, ঢিল দিছি মানে তুই গুনাহ করলে কোনো ক্ষতিও তোর হবে না, যার কারণে তাকাই দেখবে নামাজের সমাজের ভিতরে পাপিষ্ট মানুষ যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, মুরব্বীদেরকে মানে না, যারা পরের জমির আইল কাটে, যারা সুদি কারবার করে, এই সমস্ত মানুষের শরীরে কোনো রোগও নাই, না দুষ নুদুষ পোলট্রি মুরগির মতো তুল তুল করে, তার ফ্যামিলিরও কোনো রোগ হয় না, কথা বলেন, কিন্তু ইমানদাররে আল্লাহ ধরে বসে, ইমানদার চুল পরিমাণ গুনাহ করলে আল্লাহ ধরে বসে, এক ওয়াক্ত নামাজ যদি তার মার যায় পরে যায় দেখে ছেলের অসুখ, একদিনের হালকা যদি মারি যায় যায় দেখে মেয়ের অসুখ, একদিন যদি লোকটারে দেখবেন ওই লোকটা জিকির করতে পারে নাই সকালবেলা, বিকেলেই দেখবেন তার অর্থের ক্ষতি হয়ে গেছে, সম্পদের ক্ষতি হয়ে গেছে, এইভাবে করে করে ইমানদারদেরকে আল্লাহ ছোটখাটো গুনাহ পাইলেও ধরে বসে, কিন্তু ওই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ কোনো প্রকারের ধরে না, সুযোগ দিয়ে দিছে আকাম কর,
যার কারণে ওরা সুযোগ পাইছে বেশি। এখন টিটকিরিও করে, বলে মাইজে ভাই সরমুনাই যে কি পাইলা, তোমার খেতে মুশিরি হইছে 15 মন, আমার খেতে মুশিরি হইছে 25 মন, সিল্লে দিয়ে পাইলা কি, তোমার মুড়ি কাটা 20 মন, আমার হইছে 25 মন, কি পাইলা সত্যি কথা বলে দোকানদারি করে, তুমি এক দোকান এক দোকান নিয়েই জীবন কাটাইয়া দিলা, আর আমি এই রূপবাদ বাজারে একটু ডাইনি বাউ করে 4টা দোকানের মালিক হয়ে গেলাম। এমন করে এই সমস্ত বেঈমান কাফের মুনাফিক যারা, বেনামাজি সুদখোর যারা, আল্লাহর দুশমন যারা, তাদের কোনো রোগ হয় না, তাদের মালের উন্নতিও দৈনন্দিন হতে থাকে, কথা ঠিক কিনা বলে। এমনটি দেখা যায়, এক যুবক কয় হুজুর আমি নাসির সাহেবের ওয়াজ শুনছি, পথে পড়া টাকা ধরি নে, ওয়াজের পরের থেকে ভালো হয়ে গেছি, আর কোনদিন ধরি না, কারণ শুনেছি হুজুরের জবানে টাকা যদি পাও এটা তার মালিক পর্যন্ত পৌঁছিয়ে দিও, এর জন্য মেহনত করা লাগবে, ভ্যান ভাড়া দেওয়া, মাইকিং কইরে কইরে তারপরে তার টাকা মালিকরে পৌঁছিয়ে দেওয়া লাগবে, অত ঝামেলা করতে রাজি নাই, আমি ধরতেও রাজি নাই, ধরি না। কিন্তু একদিন মনের কেন পরিবর্তন হলো জানি না, বাজারে থেকে আসার সময় দেখি চক চক 100 টাকার একটা নোট রাস্তার উপরে পড়ে রয়েছে, আর এই টাকাটারে দেখি আমার দিকে চাইয়ে চাইয়ে টাকাটা আসতে আসে, আমি চিনতে পারলাম ডাইনি ভাই কোনো লোক নাই, এই টাকাটা যদি এখানে ফেলাই যায় কোনো গাঞ্জুইটা পাইলে গাঞ্জা খাবে, তাতে তো মালিক নেকি পাবে না, কোনো মদ খোর পাইলে মদ খাবে নেকি পাবে না, বিড়িয়ালা বিড়ি খাইয়ে ফেলবে ওই লোকটা নেকি পাবে না, ও সেইতে আমি ইমানদার মানুষ, আমি ওই খাইয়ে একটু জিকির করে অন্য আমি নেকি দিয়ে দিবানি, নেক্সুরেতে ধোকা, মানে মনের ভিতরে শয়তান তো বিভিন্ন কৌশলে ধোকা দেয়, মাঝে মাঝে নেক্সুরেতে ধোকা দেয়, কথা ঠিক, এগুলো নেক্সুরেতে ধোকা। হুজুর এই নিয়ত করে টাকাটা পকেটে থুইছি, প্রত্যেকটা নোট 100 টাকা, এখনো খাই নাই কিন্তু সবে পকেটে থুইছি, বাড়ি গেছি গোসল করছি, বিকেল বেলা খাবো নিয়ত করছি, 100 টাকা খাবো আজকে পাইছি, কয় হুজুর ওই পকেটে আরো 200 টাকা ছিল, মোট কত হইলো 300, বিকেলে বাজারে যাইয়া মিষ্টির দোকানে ঢোকার আগে এই পকেটে আর দেশি দেই, ওই 100 নাই আবার 200 নাই, কথা কান্না কেন ধরছে নাকি আল্লাহ। কিন্তু দেখবেন যারা রাস্তায় দাঁড়াইয়া 10 লাখ টাকা গাড়ি ছিনতাই করেছে, ওর 20 লাখ টাকা বাড়িতে বাইরে গেছে, এমন খবর জীবনে পান নাই, কথা বলেন, ওরে বর দোয়া লাগে না, কত মানুষ দোয়া করে, আমাদের দেশে আদম ব্যাপারী আছে না, আপনারা থাকলে আবার কি মনে হইলেন না যে হুজুর আমি কিন্তু যাই না কইতেছি না, বিদেশে লোক নেয় এরকম লোক আছে না, সবাই তো আর এক না, কিছু লোক আছে খুব খারাপ, তো ওই বিদেশে লোক নেওয়ার পরে ওই যাদেরকে নিছে তার বাপ মা স্ত্রী ফ্যামিলি সবাই ওর নামে বর দোয়ার, আল্লাহ ওই ভাড়া ভাড়া যে বিষে দেওয়ার কথা ছিল 6 লাখ টাকা দিছে 2 লাখ টাকার বিষে, ওর মাথায় একটা ঠাটা হেলাই হয়েছে, টিপি বৌদিও দোয়ারে সাওয়ালিও দোয়ারে, এইভাবে শত শত মানুষ দোয়ারে, কেউ গাড়ির তলে হেলানের দোয়ারে, কেউ ব্লাড ক্যান্সারের দোয়ারে, কেউ ঠাটা পড়ার দোয়ারে, যা তোই বট দোয়া করুক, ওই চৈত মাইসে ঠাটা তাল গাছে পড়ে কিন্তু ওই আদম ব্যাপারীর মাথায় জীবনেও পড়ে না, কথা কর, তাইলে আল্লাহ ওরে কি পরিমাণ সুযোগ দিছে, এটা কেমন হলো গুনাহগার অল্প একটু গুনাহ করলে ধরে বসে, নেককার অল্প গুনাহ করলে ধরে, গুনাহগার বড় গুনাহ করলেও ধরো না, কাজটা কেমন হইলো, একজন তার ছেলেরে পাঠাইছে ডাক্তারি পিএইচডি করার জন্য, ডাক্তারি করার জন্য, ডাক্তারি কইরে ছেলে যখন বাড়ি আসে তার অভিজ্ঞতার আলোতে একটা অভিজ্ঞতা খুব বেশি, একটা পান্তাবাদ খাইলে পারে 70টা রোগ হয়, এই অভিজ্ঞতা নিয়ে সে দেশে আইছে, এক পান্তাবাদ রোগ কয়টা, এই অভিজ্ঞতা শিখে সে দেশে আইছে, বাড়ি আইসে দেখে তার বাপে খাওয়াবে প্লেট নিয়ে, এক প্লেট নিয়ে পান্তাবাদ নিয়ে বইছে, খাওয়াবে প্লেট বোঝেনি, উস কান্দা উসে যেটা এক প্লেট, তাহলে কেজি খানিক সাইডের ভাত হবে, পুরেই না মানুষ তো, ছেলে দৌড়ে দেখ আব্বা মরছে না, আপনি বলছেন এক পাতে 72 রোগ ধরেন না, আব্বা দমক দিয়ে কয় চুপ করে থাক, একটা খাইলে 72 রোগ কিন্তু প্লেট ভরে খাইলে কোনো রোগ নাই, আমাদের গুনাহগার, আমাদের সর্বনাইওয়ালা তবলিগওয়ালা নামাজি দাড়িওয়ালা সত্য কথা বলে যুবক স্বাভাবিক অন্যায় করে বসলে আল্লাহ ধরে, কিন্তু 100 মেয়ের চুমো দিছি কলেজের ভিতরে ওই হারামিরে আল্লাহ ধরে না, কথা কর, 100 মেয়ের সাথে জেনা করছে ওপেনে, সে মেডেল পুরস্কার পায় গোল্ডেন পুরস্কার পায় তারে আল্লাহ ধরে না, কিন্তু আমার দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি ইমানদার স্বাভাবিক অন্যায় করলেই আল্লাহ তারে ধরে বসে, কথা ঠিক কিনা জোরে বলে, ঠিক।
এটা কেমন কায়দা হলো, কেমন কৌশল হলো আমরা বুঝলাম না। আল্লাহ আমার গোবর এত চাচ্ছে কেন ইবাদতদেরকে ধরে, ওদেরকে আল্লাহ ধরে না। কারণটা কি? কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন আমি দুনিয়াকে অল্প দিন করেছি, আখেরাতকে অনেক দিন করেছি। মুমিন আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে মহব্বত করি, তোমারে বন্ধু হইয়া আমি কলেমা যেদিন পড়ছো সেদিন থেকে তোমার বন্ধু হয়ে গেছে আমি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমি তার বন্ধু হয়ে গেছি, ওয়া ফিল আখিরা, আখিরাতের জিন্দেগিতেও আমি তার বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেহেতু আমি তোর বন্ধু হইছি, বন্ধু হিসেবে তোর গায়ের ময়লাটা ঝাড়ি দিয়ে পরিষ্কার করে আমি তোরে বুকে জড়াই ধরে রাখি। আমি চাই তোর এক ওয়াক্ত নামাজ মাইর গেলে তোরে একটা বিপদ দিয়ে তোরে তওবা করাইয়া, গুনাহ মাফ করাইয়া ফ্রেশ বানায় রাখি, কারণ আমি তোরে কবরের ভিতরে ফ্রেশ করে নিতে চাই। তাই মুমিন, তোর যদি কোনো বিপদ হয় সাথে সাথে আমি আল্লাহ তোরে ধরে বসি, কিন্তু ওই যে যারে আমি ঢিল দিয়ে দিছি, ও আমার বন্ধু না, ও আমার দুশ্মন, ও যত গুর ভিতরে পড়ে যাক, ময়লা আবর্জনার ভিতরে পড়ে যাক, ওরে ঝাঁকি দেওয়ার দরকার নাই, বলকে জাতা দিয়ে ওই জায়গা আরো ডাবাই দিয়ে দরকার, দুনিয়া দিয়ে দেওয়ার দরকার। কারণ হলো ওর কবরের ভিতরে আমি আল্লাহ ওরে শাস্তি দিয়ে দিব। তোরে দুনিয়ায় কষ্ট দিলাম, কবরে কষ্ট দিব না। এক বেটার তিনটে গরু কয়টা? একটা হলো আলের গরু, দুইটা আলের গরু, আর একটা হলো আইরে গরু। আইরে গরুর ইজ্জত আর সম্মান বর্তমানে নতুন জামাইয়ের চাইতেও বেশি। ওই যেখানে শুইতে দেয় সেখানে ফ্যান লাগাইয়া দেয়, মশারি টাঙ্গাইয়া দেয়, মোটর দিয়ে গোসল করায়, রোদে নেয় না, হাতের ভিতরে শ্যাম্পু দিয়ে গোসল করাইয়া আবার সর্ষের তেল দিয়ে তেল দিয়ে রং করে, চিকচিক বানায়, ওরে ছোলা খাওয়ায়, ফিট খাওয়ায়, কুড়ে খাওয়ায়, বসে খাওয়ায়, ভিটামিন খাওয়ায়, ইঞ্জেকশন খাওয়ায়, ওষুধ খাওয়ায়, কলা খাওয়ায়, কত সিটে গুড়মুড় খাওয়ায়, এক ওক্ত যদি কম খায় অমনি ডাক্তারে ফোন দেয়, হ্যালো ডাক্তার আব্দুল্লাহ, পশু ডাক্তার ভাই, তাড়াতাড়ি আসো, আমার সুলতান খায় না, আমার বীর বাহাদুর খায় না। আসে আবার দুইটা ইনজেকশন মাইরা খাওয়ার গতি বাড়াই দিয়ে যায়, কথা ঠিক কিনা জোরে বলেন। দেখছেন নাকি আপনাকে খাইতে ডননগর গ্রামের কোন জামাইতি কম খাইনি, ডাক্তারে ফোন দেয় না, শাশুড়িতে ইনজেকশন দেওয়া হয়, দেখছেন কোনদিন? আমি তো দেখি নাই যে কম খাইলি শাশুড়িতে ডাক্তার ফোন দেয়। আরে আমার বাজার মুরগি দাঁত খাতি পারে না, ডাক্তার তাড়াতাড়ি আইসো, শাশুড়িতে আরো খুশি হয়, আল্লাহ ওরে কম খাওয়া, বড় বড় মুরগি শেষ করে লইলো, একটু কম খাওয়াই ভালো, বাজারে একটু কম খাও, পেট ফুট হয়ে যাওয়া লাগছে, একটু কম খাও, বেশি খাইও না, শাশুড়িতে আরো খুশি হয়। গরুর এত আদর, আইরে গরুর, পক্ষান্তরে হালের গরু যেই দুইটা, ওর কোনো আদর নাই, ইজ্জত নাই, মশারিতে থাকতে দেয় না, ফ্যানের নিচে থাকতে দেয় না, মোটর দিয়ে গোসল করায় না, সারাদিন মাঠের ভিতরে হাল চাষ করাইয়া আসার সময় খালের ভিতর দেয়া বেইজ্জতির সুবনিয়ারটা গেটি ধরে দিয়ে তারপরে এইটা শূন্য খ্যাড়ের মাছায় বাইন্ধে রাখে, আর ওই শূন্য খ্যাড় কট্টার কট্টার করে সাবাইতে সাবাইতে প্যারালাইসিসে রুগী হয়ে গেছে, কথা কর না কেন, চোখ দিয়ে দেখবেন পানি পড়ে কান্দার, এক গরু আর এক গরুরে ডাক দিয়ে কয় ভাইজে ভাই, তোর আর আমার জীবনে সুখ নাই, তুইও সর্বদাই যাস, আমিও তাবলিগে যাই, তুইও উলামায়ে কেরামরে ভালোবাসিস, আমিও ভালোবাসি, তুইও মিথ্যা বলিস না, আমিও মিথ্যা বলি না, আজ জীবনে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে একটা কথা বললাম না, সারাদিন কৃষ্ণ দিয়ে আর আইতে একটা পর্যন্ত ওয়াজ শুনি না সাহেবের মাইজে ভাই, অথচ মালিক কত বড় বেইবা, তোরে আর আমার সাদ্দা বাসা সুসরে বাস খাওয়ায়, দেখছিস রে আবাগো, না খাওয়াইতে খাওয়াইতে ফেরালাইছে, যে ডুগি বানাই ফেলাইছে, রইদে ফুড়াইতে ফুড়াইতে চেহারাটা কালা বানাই ফেলাইছে, আমাগো আটার কায়দা নাই, নলাই নলাই বাড়ি লাগে, কথা ঠিক কিনা জোরে কর, আর তাকাইয়া দেখ ওই যে যেই বস্তান ঘরের ভিতরে যে রোদ্রেও বাইর করে না, জীবনে আল চাষ করতেও যায় না, ওরে কত কিছু ঘরের ভিতরে খাওয়ায়, যারা আজান দিলে মসজিদে যায় না, যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাবলীগ করে না, সরমনাই যায় না, পর্দা বসিদা করে না, সুদ খায় ঘুষ খায় যে না খায়, এই সমস্ত মানুষগুলো এই কালীনগর বাজারের বড় মাছটা খায়, কথা বলেন, ইমানদারের বড় মাছ কপালে জোটে না,
বড় দামি পোশাক পরতে পারে না, উচিত ছিল আল্লাহ তোমার কথা শুনবে যারা, তুমি তাদেরকে রাখবা এসি গাড়িতে, রাখবা এসি বাড়িতে, তোমার কথা শুনবে যারা, তাদেরকে তুমি আরাম আয়েশের সাথে দুনিয়ার সব নাজ নিয়ামত তাদেরকে দিবা, কিন্তু উল্টা দেখি না না, যারা তোমার বিরোধিতা করে, তোমারে দাবর দেয়, তোমারে ফিটে বারসায় মার বারসায়, তাগই তুমি ইজ্জত আর সম্মান বেশি দাও, কথা ঠিক কিনা জোরে বলে। এর কারণটা কি? এখন এই গরুতি কয় ভাই একটু দেরি কর, ওরে এত আদর করে কি জন্যি তা জানিস নি? কয় না তা তো জানি না। কয় যে এই যে আজকে হইলো কোরবানি চান্দের দুই দিন, আর আট দিন পরে তোরে দশই চান্দের দেহাবানি, যে সোলা কলই কোন পাশ দিয়ে বেরোয়, এই ভিটামিন ওষুধ, এই যে কেলা মেলা খাওয়া, এগুলো কোন পাশ দিয়ে বেরোয় তুই দেই সেনে? একটু দেরি কর, গরুর গোস্ত কোন পাশ দিয়ে যায়, রুই মাছ কাতল মাছ কোন পাশ দিয়ে যায়, সুইদের টাকা 200 টাকা, জমির আইল খেলা টাকা, মিথ্যা মামলার টাকা, ভোট চুরি জাল চুরি জুয়া চুরির টাকা কোন পাশ দিয়ে যায় তুই একটু দেখিস নে, কথা ঠিক কিনা জোরে বলে। সত্যি সত্যি গরু অপেক্ষায় রয়েছি, কুরবানির ওই গরু বিক্রি হয়েছে, 7 ভাগে কিনছে 7.5 লাখ টাকা দিয়া, 3.5 লাখ টাকা গরু বিক্রি হয়েছে, বড় গরু। 3 সপ্তাহে 21 জন মানুষ আইছে গরু কুরবানি দেওয়ার জন্য, বাড়ির ভিতরে জমা হয়ে গেছে, ইমাম সাহেব দেড়াইতে সুরা একখান নিয়ে আইছে, যুবকরা হাত পাও বাইন্দা ফেলিস কইরা কয় ইমাম সাহেব হান্দায় দেন সুরা, দেরি কইরেন না। ইমাম সাহেব কয় ভাই একটু ভালো ভাই ধরেন, ওর বাপ ভালো না, ওর শহীদ জানি তালু মালু কেমন, আমার বাড়ি গোপালগঞ্জ ছিঁড়ে ফেলাইছে, ও যদি কোনো পথে সরতে পারে তাইলে আবার ধুবেন না, কথা কর দেখেন, ও আগেই কইছে গোপালগঞ্জে ধুইতাম না, গোপালগঞ্জের নামই বলে দিতাম, ও যদি ছুটতে পারে তাইলে ওর বিপদ আছে, একটু কায়দা হইলে টাইট করে ধরে ভালো শক্ত কইরে। এই যুবকরা কা হুজুর আপনি সিদ্ধ কইরেন না, আমরা ডিজিটাল যুবক, আমাগো বান্ধনে তো ছুটতে পারবে না। এ বাসা বাসান চাই কেন, এই ফিলে দুই কেন, ওই ফিলে দুই কেন, ওই মাথায় দুইজন, এই মাথায় দুইজন, 21 জন যুবকে যদি একটা গরুরে ঠাইসে ধরে ওর পেটটা ফাইটে বাইরে যাওয়া উচিত, কিন্তু পেটের চামড়া মোটা ফাটে নাই, পায়খানা রাস্তায় ফুটো ছিল, সেখান দিয়ে বক বকাইয়া যা ছিল সব বেরোয় গেছে। আলের গরু দাঁড়ায় কয় ভাই সাইয়ে দেখ সোলা কলই কোন ফাঁস দিয়ে বের, দেখ দেখ আমাকে ওরকম যাতা কোনোদিন দেবে না, কথা ঠিক কিনা করে বলে। এ সাইয়ে দেখ কাফনের ভিতরে যেটা গেছে ওইটার দিক তাকায় দেখ, কোনো নামাজি নাই, কোনো দিনদার পরহেজগার মমিন মুত্তাকি তার জানা যায় নাই, নাই কোনো তাহাজ্জুদ গুজার, দাঁড়াই মতে কাড়াই খায় এমন মানুষগুলো তার জানাজার ভিতরে যে সামনের কাতারে হিন্দু পর্যন্ত দাঁড়ায়, কথা ঠিক কিনা জোরে বলে। তাইয়া দেখ ওর জানাজার ভিতরে কোনো ইমানদার পাইতি না, বিশ্বাস যদি না হয় রাশেদ খান মেনন যদি 24 ঘন্টার ভিতরে মারা যায়, আমি চ্যালেঞ্জ করলাম কোনো টুপিওয়ালা মানুষ জানাজার ভিতরে পাবে না, কথা ঠিক কিনা জোরে বলে। একজন কালেমাওয়ালা মানুষ রাশেদ খান মেননের জানাজায় পাবে না, একজন পাবে না কালেমাওয়ালা, কারণ ইসলামের বৃক্ষকে বিষ বৃক্ষ বলেছে এই ইন্টারন্যাশনাল হারামি, কথা ঠিক কিনা জোরে বলে। মুরুক্ষর পয়দা মুরুক্ষ, হুজুরে টাকার জন্য সরকারের কাছে সনদ আনতে যায় নাই, কত টাকা বেতন দেয় মরা নাসির রে তুই চাকরি দিবি, এ কপাল ফোড়া, তোর প্রধানমন্ত্রী যে কয় টাকা বেতন দেয় ও কয় টাকা নাসির সাহেবের ওই মাইকোর ফাঁসা দিয়ে প্রতি মাসে বেরোই যায়, কথাটা বোঝেন নাই? আমার প্রতি মাসে গাড়িতে 60,000 টাকা তেল লাগে, প্রতি মাসে 60,000 টাকা, আমি প্রতিদিন 2,000 টাকা করে তেল ঢুকাই, আপ ডাউন কম বেশি মিলে 60,000 টাকার তেল লাগে, 60,000 টাকা কেডা বেতন পায়, কথা কান না কেন? এরপরে হালাল ভাবে আয় হারাম ভাবে যাইস না, আয় হালাল ভাবি। সুতরাং হুজুররা সনদ নিছে বইলে তোর মাথায় ঠাটা ভরছে, আর তুই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কই, বুঝে কাপড়ের ভিতরে যাইয়ে দেখ বুঝবি জালাকারে কয়, কথা ঠিক কিনা জোরে বলে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে ওদেরকে আল্লাহ ঢিল দেয় কি জন্য, গুনাহ করার জন্য কেন ঢিল দিল? এটা শুধু পুরুষের ক্ষেত্র না, এটা নারীর ক্ষেত্র আছেন, দেখবেন যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা স্বামীরে ভক্তি করে, যেই মহিলা কোরআন শরীফ পড়ে, যেই মহিলা পর্দায় থাকে, যেই মহিলা আত্মোজা পরে পাও মোজা পরে, বিনা প্রয়োজনে কোনোদিনও কালীনগর বাজার দিয়ে ঘুরে বেড়ায় না, কোনোদিনও স্বামীরে কোনোদিন ধমক দিয়ে কথা বলে না, শ্বশুরে বুড়ো শয়তান বলে গালি দেয় না, শাশুড়িরে বুড়ি খান কি বলে গালি দেয় না, এমন দিনদার পরহেজগার মহিলার ঘরের ভিতরে বিপদও যায় না, বালা মুসিবতও যায় না, একটার পরে একটা তার অসুবিধা
বাড়িতে থাইকেই থাকে, কথা ঠিক কিনা জনে বলে। পক্ষান্তরে পাশের বাড়ির যেই মহিলা আছে, যেই মহিলা গ্রুপ লাভ করে, যেই মহিলা পুরুষের মতো করে জিন্সের দোনাইলে ভাড়াবাস পরে, যেই মহিলার পোশাক গুলো দেখলে মশারির মতো পাতলা, এটু যে সব দেখা যায়, এই মহিলা দেড় কেজি মোবাইল হাতে করিয়া রাস্তা দিয়ে ঘরে সকালে বেরোয়, বাড়ির থেকে সন্ধ্যায় ফেরি, আট দশ কেজি ফল নিয়ে ফেরি, আল্লাহ তার হাতের ভিতরে বরকত দিয়ে দিছে, কথা ঠিক কিনা জনে বলে। ওর ঘরে সুকেশ খুলে দেখেন, ওর ঘরে সুকেশের ভিতরে থ্রি পিস তো আর জায়গা নাই, আছে না নাই, অভাব নাই, ওর ঘরে থ্রি পিস ভরা। দিনদার মহিলার স্বামী এত টাকা কামাই করে দিতে পারে না, আর ওর স্বামী ব্যাস চালায়, রিক্সা চালায়, বিদেশ তাই, মালয়েশিয়া তাই, 15,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, বেটার পাশার চামড়া খুঁজে যাওয়া লাগছে, আর ও এই পাশ দিয়ে ডাট ফাট দিয়ে থাকে, কথা ঠিক কিনা জোরে বলেন। বিদেশ যারা থাকে ওরা বোঝে, বিদেশ কারে কায় মহিলা গো বিদেশে পাঠানোর দরকার আগে, কথা কন না কেন, যেই স্বামীরে বিদেশ যাবে আগে ওই 15 দিন তারে খাটাই আনতে হয় বিদেশে, যে বিদেশ কারে কায় বুঝে দেখ, তাইলে বুঝবি যে বিদেশের টাকাগুলো কত কষ্টের কেমনে ভাঙতে হয়, কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং গুনাগার কে আল্লাহ ধরে না, নেককার কে আল্লাহ ধরে, এর কারণ হলো নেককার কে আল্লাহ ভালোবাসে, কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমাদেরকে ধরলে আমরা খুশি না বেজার, আল্লাহ আমাদেরকে ছোটখাটো বিপদ দেয় খুশি না বেজার, হিংসা নাই ওদের সাথে, আমাদের কোনো হিংসা নাই, কথা ঠিক কিনা জোরে বলেন। এবার চলেন ঘুরটি কোথায়, আকাশে মনে আছে নাকি, সুতা শেষ তোমার হায়াতও শেষ, সুতা যখন শেষ হয়ে গেল সন্তান চিন্তা করে আমার তো বাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি সুতাটা গুছানো শুরু করে দিছে, গুছাইতে গুছাইতে আমার দিকে তাকাত, 250-300 হাত সুতা আর মাত্র 10 হাত সুতা বাকি আছে, 8 হাত সুতা বাকি আছে, এতটুকু সময় থাকতে আগে তো শুদ্ধ গুড্ডিতে ল্যাস বাইড়েই তো, এখন কিন্তু খালি ল্যাস বাইড়ে না, এখন চরিত্র খারাপ হয়ে গেছে, এখন একবার কোপ দিয়ে মাটির ভিতরে পড়ে, আবার কোপ দিয়ে এই পাশে মাটির ভিতরে পড়ে, আবার কোপ দিয়ে উপরে উঠে যায়, খালি কুবাকুবি করে, ইটের ভিতরে কুবাইতে কুবাইতে মুখ ছুইলে ফেলাইছে। যদি জিজ্ঞাসা করেন কি রে এত কুবাইস কে, ঘটনাটা কি, হ্যাঁ শামসু এত কোপ দিস কে, এতক্ষণ খালি ল্যাস বাইরেনি, এখন যে কুবাকুবি করিস, ঘটনাটা কি, কুবাইস কে, কথা কয় না, আরে কুবাইস কে, গুড্ডি কয় বালি কুবা কুবি করি, কারণ হলো আমি বহু পড়েছিলাম, তুমি টাইটে দিছিলা পয়লা, আমি এফবি ছিলাম, তুমি দিয়ে আমার এই টান টান মানে শোয়াই দিছো হাসপাতালে, কথা কর ঢাকা, আমি মন্ত্রী ছিলাম, আমি স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলাম, এরশাদ কয় আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার সিঙ্গাপুর শোয়াইছো কে, কথা কর না কেন, দম ছাড়তে পারি না, আমি কি কুবাই সাদেরি বহু পড়েছিলাম, তুমি দিছি আনছো কে, আল্লাহ দিছে দিছে নাই না আই না দিছে, কোরআনে কারিমের আয়াত আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা সময় জীবনের শেষ প্রান্তে নিয়ে গড়ে পৌঁছাইয়া দিব, আসফাল সাফিল দুর্বলের ভিতরে তুমি পৌঁছাইয়া যাবা, দেখবেন এই গুড্ডিতে খুবাকুবি করে, কারণ সে নিচে নাই বেড়ছে, এটা তার ভালো লাগে না, সে যাইতে চায় না। আমাদের কিছু বয়স্ক মুরব্বী মানুষ আছে যাদেরকে আল্লাহ জান্নাত কামাই করার সুযোগ দিয়ে দিছে, কিন্তু সে জান্নাতে যাইতে চায় না, খালি খুবাকুবি করে, আছে না, জান্নাতে যাইতে চায় না, খুবাকুবি করে। যদি বলেন কাকা চলেন যাই আসতে পারবো, জানে কয় না আমার মুসুরি ভাইয়া গেছে, কোপ দিয়ে বইছে একটা, আচ্ছা মুসুরি উঠে রয়ে গেছে, চলেন সর মনাই যাই, কয় না আমার শস্য ভাইয়া গেছে, আর এক কোপ শস্য মুসুরি উঠানো হয়ে গেছে, কয় চলেন তাইলে আমরা উজানি যাই, উজানি যাই আর নাইলে আমরা ফুরফুরে শরীফ যাই, চলেন এক জায়গায় যাই আর নাই 3 দিনে জামাতে যাই, কাবাজান মাজার ব্যথা জ্বালাই নড়তে পারি না, খালি খুবাকুবি করে মড্ডিতে যাইতে চায় না, মড্ডিতে যদি হালকা জিকির থাকে এলান দেওয়ার সাথে আগে তো পরে বাইরে তো আজকে আরো তাড়াতাড়ি বাইরে, অথচ এই লোকটার কোনো উপকারের কোনো কাজ নাই, কিন্তু মড্ডিতে থাকতেই চায় না, খালি কোপ দিয়ে বাইরেই যায়, আসে না না, রমজানের শেষ 10 দিন এতেকাব করা লাগে না লাগে না, লাগে, রমজানের শেষ 10 দিন এতেকাব করতে হবে। ইমাম সাহেব আগেই তালাশ করছে কিরা কিরা আমার মুসল্লিগো ভিতরে আছে যাদের কোনো কাজ নাই, বাজারও করা লাগে না, সংসারও করা লাগে না, ছেলেরা সব করে খায় আর আজুরে গড়ে, এরকম ফ্রি মানুষ কয়জন পাইছে, 5 জন, ওসিরুদ্দিন কাকা, সহিরুদ্দিন কাকা, আর মব্দুল খা, আর অমিজুদ্দি, আর রমিজুদ্দি, এই 5 জন যে তালাশ করে বাইর কইরা, ইমাম সাহেব জুমার নামাজের দিন বয়াত দিয়া একদিন এতেকাব করবেন 70,000 বছর জাহান্নাম দূরে চলে যাবে, এই সব
বয়ান টয়ান দেওয়ার পরে কয়েকটা আছেন আত্মজ করেন, কেউ আত্মজ করে না, কিন্তু ইমাম সাহেব তো আগেই পাঁচজনের লিস্ট করছে যে এই পাঁচজনের কোনো কাম নাই। ছেলেরা আবার গোপনে ফোন দিয়ে কেছে, হুজুর দেখেন আমার আব্বার একটু বসান যায়নি, ও বুড়োর দলায় বাড়ি থাকতে পারে না, বিটিরা তালা তালা পাল্লা আছে, দশ দিন থাকি বলে একটু শান্তিতে থাকতে পারবে না, এই দিক থেকে রোজার শেষ, উনি যদি একটু বাইরে থাকে তাহলে একটু শান্তি পাবেন, আমার আব্বার একটু দেখাবে বসাইছেন। ওই পাঁচজনের তালিকায় ওই আব্বাও পাঁচজন রয়ে গেছে, এদের ডাক দিছে ইমাম সাহেব কয় ওসিরের দিকে কাকা দাঁড়ান, আপনার নামে তো এতে কাপ বরাদ্দ হয়েছে, ছেলেরা থাকতে কয় আপনার তো কোনো কাম কাজ নাই, বাজার সদাই নাই, থাকবেন নাকি? তখন ওই ওসিরের দিকে কয় বাজান আমার তো মনেও চায়, থাকতেও মন চায়, থাক নিয়ে তো আছে, থাকলি ভালোই হইতো, কিন্তু আমার রাখলে তো এতে কাপ হইতো না, আমি কোনো কোনো মতি আমার রাখলে তো মোতা কাপ হবে, কোপ দিছে নি কথা কয় না, এক কবে সারা এতে কাপ হবে না, মোতা কাপ হবে, আমার রাই হো না, ইমাম সাহেব কইতো বাদ, এ সহিরদ্দি কাকা তোমার খবর কি? কা বাজার আমার তো মন চায় কিন্তু আমি তো কলমা শরীফও জানি না, কলমা কারে কয় তাও জানি না, আমারে মন্ডিতে রাখলে খালি গুবায় তাও শুয়ে শুয়ে, এতে কাপ হইতো না আইলসে কাপ হইতো, আমার রাই হে লাভ নাই, তোমার আইলসে কাপ রাখবা কি? এইভাবে করে সবাই কাইটে পড়ে, কেউ বসতে চায় না, সর্বশেষ সিদ্ধান্ত নেয় সেটা হলো ক্রিশ্চান কিনে তারপরে মন্ডি দিয়ে দেখাপ করে, কথা ঠিক কিনা জোরে বলে, আছে না নাই? প্রত্যেক মন্ডিতে ক্রিশ্চান কিনে দেখাপ করে, কিন্তু ক্রিশ্চান কিনা এতে কাপে এতে কাপ হবে কিনা মাসলাটা হুজুরগো কাছে যাই না নিয়ন ভালো কইরা। তার মানে এমন কিছু মানুষ আছে যারা বুড়ো হয়ে গেলেও এই বুড়ো মানুষগুলো কোনো মতে তারা মন্ডিতমুখী হইতে চায় না, আল্লাহমুখী হইতে চায় না, জান্নাতমুখী হইতে চায় না, কথা ঠিক কিনা জোরে বলে, আল্লাহু আকবার, এই ক্ষমতা চিরদিন থাকবে নাকি? বলেন বলেন, হাতের শক্তি চিরদিন থাকবে, পায়ের শক্তি চিরদিন থাকবে, কোনো দিন চিরদিন থাকবে না। এবার আসেন ওয়াজের শেষ প্রান্তে চলে যাই, আর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, আপনাদের কোনো ভাই বিরাদার ছেলে পেলে আর্মি সেনাবাহিনী পুলিশে চাকরি করে আছে নাকি? আছে না? বাড়িতে গেছে বাঁশের লাঠি দিয়ে গেছে কয়েকখান, নাই নাই মারামারি শিয়া লাগবে না, কিছু নিয়ে যায় নাই, একটা জায়গার একটা হাফ প্যান্ট আর একটা ফুল প্যান্ট নিয়ে চলে গেছে, সরকার কয় তাও লাগবে না, আয় তোরে সব দিয়ে দিব, যাওয়ার সাথে ছয় মাসের ট্রেনিং এ লাগাই দিছে, সর্বপ্রকারের ট্রেনিং এর যা কিছু লাগে সব দিছে, পায়ের জুতো থেকে শুরু করে মাথার ক্যাপ পর্যন্ত সরকারি অবদান সব, ট্রেনিং শেষ হয়ে গেছে, সরকার তার একটা অস্ত্র দিয়ে দিছে, এমএলজি মাল্টিমিডিয়া বন্দুক রাইফেল কাটা রাইফেল যাই হোক একটা দিছে, দিয়ে সরকার কয় যাও যাও তুমি সৈনিক হয়ে গেছো, দেশের উপকারের জন্য মাঠে নেমে যাও, সন্ত্রাস ধরো, বদমাস ধরো, গুন্ডা রয়েছে বদমাস ধরে ধরে তাড়াতাড়ি জেলখানার ভিতরে বড় ডিউটিতে চলে যাও। এই লোকটা ডিউটি করছে 30 বছর, কত বছর? 30 বছর পর্যন্ত। যেই অস্ত্রটা সরকার দিছিল ওই অস্ত্রটা কিন্তু সাথে সাথে করে সে রাখছে, দেখবেন পুলিশের গায়ের পোশাকে ময়লা লাগলেও তার অস্ত্রের ভিতরে কোনো ময়লা দেখা যায় না, সকালে মশে সন্ধ্যায় মশে সব সময় গায়ের সাথে লাগাই রাখে, ঘুমানোর সময় বিছানার পাশে রাখে, যত্ন করে করে অস্ত্রটারে রাখে, অস্ত্রটার জীবনের মতো সে মহব্বত করে, কথা ঠিক কিনা বলে? 30 বছর বয়স হয়ে গেছে চাকরির, এখন সরকার ডাক দেখায় নাটক দেখাইছো, আর চাকরি করা লাগবে না, বহু করছো, বহু মানুষের বাসায় বাইরেছো, অপরাধ আর দিন অপরাধ মানো না, এই বাইরেছো তো মুখস্থ ভাই, এদিকে আইসো তাড়াতাড়ি, আর চাকরি করা লাগবে না, তোমার উপর সরকার খুশি, কি দিবে তোমার সরকার? 30 লক্ষ টাকা পেনশন, 30 লক্ষ টাকা, এরপরে তুমি পেনশন নিয়ে বাড়ি যেয়ে বউ নিয়ে বসে বসে খাবা, এই 30 লাখ টাকার সাথে যেই পরিমাণ বেতন ছিল তার অর্ধেক তোমারে দিবে, পেনশনের বেতন দেবে, আবার যে তোমার জন্য ডাউল পাঠাবে, তেল পাঠাবে, তোমার জন্য আরও কিছু রেশন পাঠাবে, কথা ঠিক কিনা? তুমি সরকারের প্রতি খুশি থাকলে এক সাইবে ফেলাও, লোকটাকে আমি খুশি এক সাপলাম, কিন্তু আমার একটা দাবি আছে, কি দাবি? 30 লাখ টাকা দিছে পেনশন দিবে, তারপরে চাইল্ড ডাইল রেশন পাঠাবে, আবার কি চাও? কার একটা দাবি হইলো যে অস্ত্রটা 30 বছর পর্যন্ত কান ধরে ঘুরে বেড়াইছি, অস্ত্রটার প্রতি একটা মহব্বত হয়ে গেছে, দয়া করে মায়া করে সরকারে বলে অস্ত্রটা আমার দিয়ে দিতে, আমি বাড়ি যে কটা বক মাইলে খাবারি দেবে নি? দেবে কেন দেবে না? আইনে নাই, লতে নাই, আইনে আছে হলো যেখান থেকে অস্ত্র জমা নেবা সেখানে অস্ত্র জমা দিয়ে তারপরে বাড়ি যাবা, কি বুঝাইতে চাইলাম গল্প দিয়া?
খালি গল্পই গল্প না, এর সাথে আরো কিছু বোঝ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি বুতুনি উম্মাহাতিকুম, তুমি তোমার মার পেটের ভিতরে যখন ছিলে, লাকরা জান্নাকুম, সেখান থেকে আমি তোমাকে যখন বের করে দিলাম, দুনিয়ায় যেদিন তুমি আসলে, লা তাআলামুনা শাইআ, তুমি তখন কোনো সায় ছিলে না, কোনো বস্তু ছিলে না, তোমার কোনো অস্ত্র তোমার সাথে ছিল না, হাত দিয়ে ধরতে পারতে না, পাউ দিয়ে চলতে পারতে না, জবান দিয়ে বলতে পারতে না, কাঁদ দিয়ে কারো ডাকে সাড়াও দিতে পারতে না। কথা ঠিক কিনা জোরে বলে। নিরস্ত্র ছিলে তুমি, নিরস্ত্র, আমি তোমার অস্ত্র দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমারে সৃষ্টি করার পরে তোমাকে বায়ান শিখাইছি, কথা শিখাইছি। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার এই জবান দিয়েছি, এই ঠোঁট দিয়েছি, এই জিহ্বা দিয়েছি, আমি তোমার চোখ দিয়েছি, এগুলো সব অস্ত্রগুলো এই দহন নগর জন্মের পরে আমি তোমারে দিয়েছি। কথা ঠিক কি না জোরে বলে। জন্মের পরে কোনো কিছু অস্ত্র ছিল না, নিরস্ত্র ছিলে তুমি। এখন তাকিয়ে দেখো যুবক, তোমার বয়স 18 বছর, অস্ত্র তোমার হাতে কি পরিমাণ শক্তি, 1 মন 40-50 কেজি রে টান দিয়ে তুমি মাথায় উঠাই ফেলাইতে পারো, 2 মহিনা বোঝা মাথায় দেয় কালীনগর পর্যন্ত দৌড়িয়ে চলে যাইতে পারো। কি অস্ত্র তোমার, যে ঘাটটা তুল তুলে নরম, বোঝাটা নিলে মনে হয় রড লাগাইছে ভিতরে, 16 মিলি রড দেয় মনে হয় ফাইলিং করা। তোমার পায়ের অস্ত্র দিছি, হাতের অস্ত্র দিছি, জবানের অস্ত্র দিছি, তবে মনে রাখো এই অস্ত্র নিয়ে কিন্তু আমি তোমার কবরে যাইতে দেব না। অস্ত্র জমা দিয়ে তারপরে কবরে যাইতে হবে। তোমার বাপ অস্ত্র জমা দিয়ে গেছে, তোমার দাদা অস্ত্র জমা দিয়ে গেছে, তোমার নৌ পরিবহন মন্ত্রী অস্ত্র জমা দিয়ে গেছে, তোমার সেনাবাহিনীর মেজর কর্নেল যারা ছিল তারা অস্ত্র জমা দিয়ে তারপরে কবরে গেছে। কেউ অস্ত্র নিয়ে কবরে যাইতে পারো নাই, তোমরাও কবরে যাইতে পারবা না, একদিন তোমার অস্ত্র জমা হয়ে যাবে। বয়সে যখন পড়বে ভাটি, সঙ্গী হইবে বাঁশের লাঠি, বয়সে যখন পড়বে ভাটি, সঙ্গী হইবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবে দুই কানে। এমন একটা সময় আসবে তোমার বয়স বেড়ে গেলে পরে কানেও কম শুনবে, পায়ে লাঠি আর এক কান বেড়ে যাবে, 3 পাও হয়ে যাবে, এখন এত দুর্বল হবে 4 কাপটা হাত দিয়ে ধরে মুখ পর্যন্ত নিতে পারবা না, লাফাইতে লাফাইতে নাহের ভিতরে যেয়ে গুতে লাগবে। কথা ঠিক কিনা জোরে বলে। টোস্ট বিস্কুট খাবার যাবা, টোস্ট বিস্কুট তোমার নাকের সাথে গুতে লাগিয়ে আর এক পাশ দিয়ে ছুঁড়ে যাবে, বরাবর কোন দিকটা তুমি নিরীক্ষণ আন্দাজ করতে পারবা না, এমন একটা বয়স তোমার চলে আসবে। কথা ঠিক কিনা? এখন তো কিছুই মানো না, এখন তো খুব চেহারা, খুব গরম, 18 বছর বয়স, বাজারে কালীনগর বাজারে যাইয়া সেভ করছে, কি সেভ যদি করে, জোলা বিলের মতো, এই জায়গা কি জানি যায় শশার মতো, তারপরে সিনাই যায় না, এই পর্যন্ত চাষে, এটা কি কয় কমছে, আমরা ওই নিয়ে আমরাও খবরও যাই না, দেখি মাঝে মাঝে সিনা যায় না, এইরকম মিনি মিনি করে কম সেভ করে, ফোম শেভ করছে, সাবান টাবান দিয়ে ধুইছে, কিল গুতে দিয়ে দিছে, কানটান মুসরা দিয়ে দিছে, নাফিতিও সুযোগ পাইছে, তোর ডক কইলে কান মুসরাই দিই, এক নাফিতি একদিন আবার কান ধরতে গেছে, আমি ধমক লাগাই দিই, যাই সোনা ধরবি না, কয় ভাই কন কি তো গাইয়ে গুইয়ে দিব না, কে না লাগে তা, ও আর একজনে গাইয়ে আমাকে হুজুর কো গাইয়ে লাগে না, সে বইয়া বাড়ি গেছে পুকুরের ভিতরে নেই, শ্যাম্পু দিয়ে গোসল কইরে আয়নার সামনে যেয়ে মাথায় জেলি মাইরে যেই সোনু মারতে গেছে, সোনু মাইরে চাইয়ে দেয় হায় হায়, নিজের চেহারাটা দিও অপরূপ সুন্দর, নিজের দেখে নিজের পছন্দ হয়ে গেছে, পাগল হয়ে গেছে নিজের চেহারা দিয়ে, এত সুন্দর নিয়ে আমি এতো খবরই জানি না, মোটর সাইকেল স্টার্টদের দৌড় দেয় মাঝি গায়ে বাজান, কই যাও দুপুরের খাবারটা খাইয়ে যাও, ছেলে কাম্মা দাঁড়ার খাবার পরে আমার দেখি আমার কাম হয়ে গেছে, আগে বাজারে থেকে আসি ছবির দোকানে যাই, কয় তাড়াতাড়ি সেলফি তোল, কথা কয় না যুবকরা, কথা কয় ফটো তোল বেটা ফটো,
দেখ আমারে কেমন লাগে, আমি নিজের প্রতি নিজে দুর্বল। ডক কইরা একখান ছবি তোল, ছবিখান তুইলে 18-20 সাইজ কইরা লেবোনেটিং কইরা এনে ঘরে ঝুলাই রাখে, আছে না নাই? শিক্ষিত মানুষের ঘরে এগুলো খুব বেশি। বৌরে আংটি পরাইছে, সেই ছবি দিয়ে দিছে। বৌরে পার্লারে তো সাজুর পুজো দিছিল, সেই ছবি দিয়ে দিছে। বউ বাসর ঘরের ঘন্টা বইরে রয়েছে, হে ছবি ওটা নাই দিয়ে দিছে, দেখো কেমন দেখা যায়। প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্ত ছবিগুলো টানানো হালাল না হারাম? জোরে বলেন, যার ছবিও ঝুলাই রাখা ছবি আইনে ঘরে তুলে দিছে, তখন লোকটার বয়স ছিল কত? 18-28 বছরে বিয়ে করছে, 38 বছরে আব্বা হইছে, 48 বছরে নানা হইছে, 68 বছরে তালই হইছে, 80 বছরে এলাকার তালিকা যুক্ত মুরব্বী হয়ে গেছে। এখন বয়স কত? বয়স যখন 80, তখন তার থেকে সব 80-80 বলে বিদায় নিছে, পাও বিদায় নিছে, হাত বিদায় নিছে, চোখ বিদায় নিছে। লাঠিখান যদি পড়ে যায় ধরতে পারে না, আর একজন দৌড়ে মুসরাই হাতের ভিতরে ধরে দেয় তাও পড়ে যায়। 80 বইলে এত বিদায় নিছে, কথা কন না কেন? দাঁত সব পড়ে গেছে, এখন আর শুদ্ধ করে কথা বলতে পারে না, বলতে সীমা হয়ে যায়। জামাই কবে লাশারি কালা হু, কাইলা লাশারি কালা হু, কথা কন না কেন? দাঁত পড়ে গেছে, সব 80-80 বলে বিদায় নিয়ে তার থেকে চলে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন এই লোকটা এমন বিপদে পড়ছে, চশমাও তার কথা শুনে না। যেসব 18 বছর বয়সে যুবক ছিল, চশমা একবার সহি দিত, একবার কপালে দিত, আছে না? একবার মাথার উপরে চুলে হাত দিতো, 100-100 গাড়ি চালাইতো, চশমা ভয়তে লাফতে রাস্তায় পড়তো না, জানে পড়লি আমারে বাড়ি বাইলে যাবে। কিন্তু এখন বুড়ো হয়ে গেছে, এখন চশমা সহি থাকতে চায় না, যার কারণে কিছু মুরব্বী আছে দেখবে চশমা দিয়ে দড়ি দেবে। কোথায় পৌঁছেছি দেখ চাইয়া, চশমা লাঠি ভর দিয়া চশমা এই টাইনে টাইনে সেই ছবির সামনে যেয়ে দাঁড়াইছে, মনে আছে নাকি? ওই যে সেই 18 বছর বয়সের ছবি, ছবির সামনে যাইয়া একবার চশমা উপর দিয়ে দেয়, একবার নিচে দিয়ে দেয়, আর নিজে আফসোস করে, হায়রে জীবন। একদিন আমি দাঁড়াইয়া কথা বললে, আমার পিছনে 100 লোক ছিল, কালীনগর বাজারে বাড়াবাড়ি করতাম, আমার পিছনে কত ক্ষমতাবান মানুষ ছিল, কত শক্তি ছিল এই দেহে, আজকে আমার কি অবস্থা! নিজে নিজে চাইছে চোখ বেয়ে পানি পড়ে। এর ভিতরে ওনার নাতি ছেলে, নাতি মেয়ে মানে ছেলের ঘরের মেয়ে, এই মেয়ে ও কালীনগর ওই স্কুলের ভিতরে সেরা সুন্দরী, এসেছি পরীক্ষায় 1 নম্বর হয়েছে, দেখতে শুনতে ভালো, উঁচু লম্বা, একেবারে VIP চেহারা। ওই নাতি ফার্স্ট দিয়েছে মর্জিনে, কয় দাদা এই লোকটা কিডা, কার দিক চাই রয়েছ? দাদা কয় দেখতে চিনিস নি, একটু চাইয়ে দেখ। নাতি দি কয় না দাদা চিনি না, তবে যেই হোক মালটা ভালো দেখতে, কিন্তু সব VIP, নাকটাও ভালো ঠোঁটটাও ভালো, এক এক মাল। দাদা কিডা কোন দেশে থাকে? ইতালি থাকে না লন্ডন থাকে না গ্রিস থাকে? কি আত্মীয় হয় আমাদের, জিন্দেগিতে কোনোদিন আমার বাড়ি আসলো না। ও দাদা লোকটা তোমার কি হয়, পরিচয়টাও তো কোনোদিন দিলা না, জিনিস কেন্ত খুব সুন্দর। দাদা কয় তুই চিনিস না, কয় না, কয় একবার ওই দিকে চা, একবার আমার দিকে চা। নাতি ঘুরে ঘুরে ওই দিকে চা, একবার ওনার দিকে চায়, কয় না দাদা চিনি না। দাদা কয় ওইটাই হইলাম আমি, কথা বলেন। নাতি কয় দাদা মিথ্যা কথা বলতে বলতে তোমার ঠোঁট পাতলা হয়ে গেছে, বুড়ো বয়সে এখন একটা মিথ্যা কথা কইলা, ওইটা তুমি হইলা কেমনে? ওর সাথে কোনো দিক দিয়ে তোমার মিল নাই, ওর চোখ টানা টানা, তোমার চোখ ভিতরে চলে গেছে, ওর ঠোঁট দুইটা গোল গোল, আর তোমার ঠোঁট ঝুলিয়া উড়িয়ে পড়ছে, ওর বুড়ুগুলো কত সুন্দর, তোমার বুড়ুতি চোখ ডাইয়া গেছে। ও দাদা ওর চামড়া টান টান, আর তোমার চামড়া উজু হরবার গেলে স্প্রিং এর মতো, এখন বলে মেলে না কোনো দিক দিয়ে। দাদা কয় এ বেশি কথা কবি না, তোর আর কি ডক, একটুখানি ডক হইছে,
তাই তোর পাঁচ পাঁচ সওয়াল পান করে দিন বইরে তোর বাপের কাছে বিয়ের প্রস্তাব আসে, একটু চেহারা হয়েছে তাই একশো প্রস্তাব আইসে যাচ্ছে। তুই জানিস তোর দাদি তোর চাইতে হাজার গুণ ভালো চেহারা ছিল, খালি ওই কলেজের মাঠে একদিন ফাইটে যায় গান গাইছিল, তোর দাদির আউডো কোলে দই দিয়ে জোর করে বিয়ে করছিলাম, যাইয়ে দেখ তোর দাদি এখন কাউও মারা গুলেল বাস হয়ে গেছি। কথা কর, তুই মাতুম্বরি করিস না, তুই একদিন এমন হয়ে যাবি, তুই একদিন বুঝবি এরকম হয়ে যাবি। হে যুবক বুঝাইতে চাই, এই যুব যৌবন চেহারা এগুলো নিয়ে কবরে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা করে বলেন, এই ক্ষমতা নিয়ে কবরে যাওয়া যাবে না। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ক্ষমতাবান মানুষ ছিল কে বলেন? আল্লাহর পরে ছিল কি? না না, এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে দৈহিক শক্তিশালী মানুষ ছিল আখেরে জামানার পয়গম্বর সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, বলেন আমার নবীর গায়ে কি পরিমাণ ক্ষমতা ছিল? একজন নবী, আমার নবী না, অন্য একজন নবী সমান সমান 1000 যুবকের ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিলেন। 70 জন নবী সমান সমান আমার নবীর গায়ে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, তার নামে আমার নবী সমান সমান 70,000 যুবক মানুষের ক্ষমতা আমার নবীর গায়ে আল্লাহ দান করেছিলেন। এত বড় ক্ষমতাবান পহলবান মানুষটা যুদ্ধের ময়দানে সেনাপ্রধান, এখনকার সেনাপ্রধান আর তখনকার সেনাপ্রধান এক প্রকারের না। এখনকার সেনাপ্রধান হয় হলো মামু খালুর বলে, আর তখন সেনাপ্রধান হইতো সৈনিকতার বলে, কার ক্ষমতা কত বেশি সে হইতো সেনাপ্রধান। সেনাপ্রধান দলে দলের সেনাপ্রধান, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে শুধু একটু থুথু নিক্ষেপ করছে, স্যাপ যাইয়ে গতরে লাগছে, গলা কাটা মুরগির অর্ধেক কাইটে দিয়ে ছাইড়ে দিলে যেমন লাফায় আল্লাহর দুশ্মন, ওরকম ময়দানের ভিতরে লাফালাফি শুরু করছি। জনগণে ডাক দিয়ে বলে, ও নেতা তুমি 100 মানুষের সাথে বুঝতে পারো তাই তোমার সেনা প্রধান বানানো হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুধুমাত্র একটু থুতু নিক্ষেপ করলো আর তুমি লাফালাফি করো গলা কাটা মুরগির মতো ছাট পড়ো, বুঝলাম না। নেতা ডাক দিয়ে বলে, 1000 তীর বর্ষায় আমাকে যেই খতনা করতে পারে তার চাইতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মুখের থুতু আমার কলিজা ধরাই দিছি। এত বড় ক্ষমতা ছিল আমার নবীর গায়ে। চলেন যাই, আমার নবী দুনিয়ার থেকে বিদায়ের আগে অস্ত্র জমা দিয়েছিলেন নাকি নিয়ে গিয়েছিলেন, ঘটনাটা একটু আমরা শুনে নেই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা তার আপনজন একান্ত জন, নবীর পূর্ব মৃত্যুর পূর্ব মুহূর্তে সবচেয়ে কাছে যিনি ছিলেন তিনি হলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করি, আম্মা আবার নবীজির ক্ষমতা মরণের আগে কি হয়েছিল বলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি রুম থেকে মসজিদ পর্যন্ত হাইটা যাইতে পারে না। নবীজি রুম থেকে মসজিদ কত দূর ছিল? 10 কিলোমিটার। জানেন না যারা তারা জেনে নেন, মসজিদের একুনা ও কোনা, বর্তমানে মসজিদে নববীর একুনা ও কোনা, তাও শেষ কোনা না, মানে খুতবা থেকে নিয়ে যেখানে নবীজি খুতবা দিতেন সেখান থেকে নিয়ে মসজিদের একটা কোনা, তার মানে 150 থেকে 200 গজ হবে মনে হয়, এতটুকু জায়গা, এতটুকু জায়গা মসজিদে নবীজি আসতে পারে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি সাহাবিদেরকে ডাক দিলেন তাকে ধরে যেন মসজিদে নিয়ে যাওয়া হয়। দুইজন সাহাবা আসলেন আল্লাহর পয়গম্বর, একজন সাহাবার কান্ধের উপরে হাত দিলেন ডাইন হাত, আর একজন সাহাবার কান্ধের উপরে বাম হাত দিলেন। নবীজিকে তারা কান্ধে করে সামনের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর পয়গম্বর। তখন এই কান্ধের উপরে ভর দেওয়ার পরেও নিজে যে কদম মেরে মেরে সামনের দিকে যাবে এইটুকু ক্ষমতা নাই, কদম মারতে পারে না। আল্লাহর পয়গম্বর পাউরে হেসরাইয়া হেসরাইয়া মাটির সাথে মিলাইয়া যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ এত বড় ক্ষমতাবান মানুষটা, এত শক্তি আপনি তার গায়ে দিয়েছিলেন, আজকে এত বড় দুর্বল বানাইয়া দিলেন, হাইটেও মসজিদে যাইতে পারে না, কান্ধের উপরে ভর দেওয়ার পরেও পাও মারতে পারে না,
পা উম্মতের সাথে হাসরাইয়া হাসরাইয়া চলে। আম্মা জানা আয়েশা সিদ্দিকারে বলি, ও আম্মা নবীর মৃত্যুর পূর্ব মুহূর্তের অবস্থাটা একটু বলেন। আম্মা জান বলেন, নবীজি বসে থাকবেন, এতটুকু ক্ষমতা তার গায়ের ভিতরে নাই। আম্মা জান বলেন, নবীজিকে আমাকে বললেন, আম্মা আয়েশা তুমি আমার পিছন দিক থেকে জড়িয়ে ধরে রাখো। হে যুবকেরা, কি ক্ষমতার বল দেখাইয়া বড়িতে যাও না, কেন তুমি ইসলামের পক্ষে আসো না, কেন আল্লাহর কথা শোনো না, কেন এখনো দেরি করো, আমার বয়স হয় নাক, বয়স হয় নাক। এই শক্তি চিরদিন থাকবে না, এই শক্তি নিয়ে কবরে যাইতে পারবা না, আমার নবীজি পর্যন্ত অসহায় হয়ে পড়েছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা পিছন দিক থেকে জড়াই ধরে রাখলেন, পিছন দিক থেকে ধরে রাখছেন। আম্মা জান বলেন, নবীজিকে লক্ষ্য করে দেখি, ঘাটটা সোজা করে নবীজি দাঁড়াই থাকবেন, এই ক্ষমতাও নবীজির ঘাড়ের ভিতরে নাই। নবীজি তার মাথাটা ঘাটটা বাঁকা করে আমার কান্ধের উপরে এভাবে ফেলে দিলেন। আমি বুঝলাম নবীজি এত দুর্বল হয়ে পড়েছেন, মাথাটা পর্যন্ত সোজা করতে পারে না। ও দুনিয়ার মানুষেরা ঠিক মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই হায়াত আর মউত আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে দিয়েছে। হায়াত আর মউত দেওয়ার উদ্দেশ্য হলো আইয়ুকুম আহসানু আমাল, কে কত সুন্দর করে তোমরা নেক আমল করতে পারো, কে কত সুন্দর করে তোমার জীবন নবীর জীবনের সাথে মিলাইয়া চালাইতে পারো, কে কত সুন্দর করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারো, কে কত সুন্দর করে বাপ মার খেদমত করতে পারো, কে কত সুন্দর করে ইসলাম আমের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারো, এটা আল্লাহ দেখার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছে। বন্ধুরে, আমি লম্বা চওড়া কথা আর বলবো না, আল্লাহ পাক আমাকে যতটুকু কথা বলার সুযোগ দিয়েছে আমি বলেছি।